হ্যালো বন্ধুরা, স্বাগত খবর বাংলার নতুন আপডেটে। ইতিমধ্যে আপনারা শুনে নিয়েছেন যে রেল চলাচল শুরু হচ্ছে আগামী 11 নভেম্বর অর্থাৎ বুধবার থেকে। লোকাল ট্রেন চলাচল শুরু হচ্ছে শিয়ালদা এবং হাওড়া, তার সঙ্গে খড়গপুর ডিভিশনে। তো ইতিমধ্যে আমরা কিন্তু হাওড়া ডিভিশন এবং খড়গপুর ডিভিশনের কিন্তু টাইম টেবিল পেয়ে গেছি। সব ট্রেন চলবে না, কোন কোন সময়ে কোন কোন ট্রেনগুলি চলবে, কোন কোন রুটে ট্রেন চলবে না, সমস্ত আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটিকে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দেবেন, তাহলে অনেক মানুষের কিন্তু উপকার হবে। সেই জন্য শেয়ারটি করে দেবেন এবং একটি করে লাইকও করে দেবেন, তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করে নেওয়া যাক। ইতিমধ্যে দেখুন হেডলাইনে আপনারা দেখতেই পাচ্ছেন যে চলবে না স্বল্প দূরত্বের লোকাল ট্রেন, অর্থাৎ এখান থেকে পরিষ্কার যেখানে কম দূরত্বে যে সমস্ত স্টেশনগুলি ছিল যেখান থেকে ট্রেন ছাড়তো সেগুলি ছাড়বে না, সেগুলি ছাড়া বাকি কিন্তু রুটে চলবে, কিন্তু সেখানে বাছাই করা ট্রেন হাওড়া জানবো এবং তার সঙ্গে আমরা জানবো যে খড়গপুর ডিভিশন। ভিডিওটি একটু হয়তো বড় হতে পারে, কারণ বিস্তারিত তথ্য আমরা জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কোথায় কী আছে, এবং আপনাদের কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের ট্রেন চলাচল শুরু হলে সুবিধা হয় কি হয় না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী বুধবার অর্থাৎ 11 নভেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। হাওড়া ডিভিশনে চলবে 101টি লোকাল ট্রেন। ডিভিশন সূত্রে খবর, মোট 9টি শাখায় রেল চলাচল করবে। আগে 438টি লোকাল ট্রেন চলাচল করতো, এখন সেখানে কমিয়ে 101টি চালানো হবে। ধাপে ধাপে সেই সংখ্যা বৃদ্ধি করা হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। হাওড়া ডিভিশন সূত্রে জানানো হয়েছে যেসব শাখায় ট্রেন চলাচল করবে সেগুলি হলো হাওড়া থেকে বর্ধমান, সাধারণ সময়ে ট্রেন চলাচল করে 83টি, এখন চলবে 26টি। হাওড়া থেকে কাটোয়া, সাধারণ সময়ে ট্রেন চলাচল করে 18টি, এখন চলবে 8টি। ব্যান্ডেল থেকে কাটোয়া, সাধারণ সময়ে ট্রেন চলে 18টি, এখন চলবে সেখানে 8টি। হাওড়া থেকে গোঘাট, সাধারণ সময়ে ট্রেন চলে 10টি, এখন থেকে ট্রেন চলবে 6টি। হাওড়া থেকে তারকেশ্বর, সাধারণ সময়ে ট্রেন চলে 43টি, এখন চলবে 13টি। হাওড়া থেকে বর্ধমান মেল লাইনে সাধারণ সময়ে ট্রেন চলে 46টি, এখন ট্রেন চলবে 12টি। হাওড়া থেকে বর্ধমান কর্ড লাইনে ট্রেন চলে 48টি, এখন ট্রেন চলবে 14টি। বর্ধমান থেকে কাটোয়া শাখায় ট্রেন চলে 12টি, এখন চলবে 4টি। বর্ধমান থেকে নৈহাটি, সাধারণ সময়ে ট্রেন চলে 38টি, এখন ট্রেন চলবে 10টি। সব মিলিয়ে 101টি ট্রেন চলবে হাওড়া ডিভিশনে। এবারে আমরা দেখে নিচ্ছি যে সময় সারণী কী আছে, দেখুন সেখানে দেখিয়ে দিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যে সময় সারণী আছে তার পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে হাওড়া ব্যান্ডেল হাওড়া শাখায় হাওড়া থেকে ট্রেন মিলবে ভোর 5:14 থেকে রাত 11:15 অবধি, ব্যান্ডেল থেকে মিলবে ভোর 3:07 থেকে সন্ধ্যা 7:30 অবধি। হাওড়া বর্ধমান হাওড়া মেন শাখায় হাওড়া থেকে ট্রেন মিলবে সকাল 6:20 থেকে রাত 10:10 অবধি। বর্ধমান থেকে মিলবে ভোর 3:05 থেকে সন্ধ্যা 7:55 অবধি। কর্ড শাখায় হাওড়া থেকে ছাড়বে প্রথম ট্রেন সকাল 6:10 শেষ ট্রেন 10:10। বর্ধমান থেকে ছাড়বে প্রথম ট্রেন ভোর 3:00 সময়, সন্ধ্যায় ছাড়বে 7:20 শেষ ট্রেন। হাওড়া থেকে তারকেশ্বর ট্রেন মিলবে হাওড়ায় ভোর 6:32, শেষ ট্রেন ছাড়বে 10:05। তারকেশ্বর থেকে মিলবে ভোর 3:50 থেকে সন্ধ্যা 6:10 অবধি। নৈহাটি বর্ধমান শাখায় নৈহাটি থেকে প্রথম ট্রেন মিলবে 6:18 এবং শেষ ট্রেন 7:50। এবারে আমরা আরও দেখে নিচ্ছি যে বর্ধমান থেকে প্রথম ট্রেন মিলবে সকাল 5:32, শেষ ট্রেন 7:20। হাওড়া কাটোয়া শাখায় হাওড়া থেকে প্রথম ট্রেন সকাল 8:00, শেষ ট্রেন 7:25। কাটোয়া থেকে প্রথম ট্রেন ছাড়বে 3:45, শেষ ট্রেন ছাড়বে বিকাল 3:30। ব্যান্ডেল কাটোয়া শাখায় ব্যান্ডেল থেকে প্রথম ট্রেন সকাল 8:10, শেষ ট্রেন ছাড়বে 4:30। কাটোয়ায় প্রথম ট্রেন সকাল
8:45 এবং শেষ ট্রেন 7:50। আপাতত এই সব শাখায় ট্রেনের সময় সারণী তৈরি করা হয়েছে। তবে যে সব শাখায় ট্রেন চলবে না সেগুলি হলো শেওড়াফুলি, শ্রীরামপুর, হরিপাল, বারুইপুর, পান্ডুয়া, মেমারি, সিঙ্গুর। তবে রেল সূত্রে জানানো হয়েছে যাত্রীর চাহিদা বাড়লে দ্রুত ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এবারে আমরা চলে যাব যে খড়গপুর ডিভিশনের কী খবর আছে, সেখানে টাইম টেবিলটা আমরা জেনে নেব। আগামী বুধবার রাজ্যে সাধারণ যাত্রীদের জন্য শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন পরিষেবার সময়সূচি প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। সেই সময়সূচির নবান্নে চিঠি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে দক্ষিণ পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার প্রভাস দাসানা জানিয়েছেন, খড়গপুর ডিভিশনে পূর্বের সংখ্যা অনুযায়ী 42% অর্থাৎ 81টি লোকাল ট্রেন চলাচল করবে। ওই চিঠি থেকে জানা গেছে হাওড়া মেদিনীপুর, হাওড়া পাঁশকুড়া, সাঁতরাগাছি পাঁশকুড়া, হাওড়া হলদিয়া, হাওড়া খড়গপুর, হাওড়া মেছেদা, শালিমার মেছেদা, সাঁতরাগাছি মেছেদা, পাঁশকুড়া দীঘা, মেছেদা দীঘা এবং শালিমার সাঁতরাগাছি। এই শাখাগুলির মধ্যে সবথেকে বেশি সংখ্যক 13 জোড়া লোকাল ট্রেন চলবে হাওড়া মেদিনীপুর শাখায়। এবারে টাইম টেবিলগুলো দেখে নিন। মেদিনীপুর হাওড়া সকাল 4:05, 5:42, 6:10, 6:35, 7:45, 11:43, বেলার দিকে 1:25, 3:30, বিকাল 5:55, 7:15। হাওড়া মেদিনীপুর শাখা সেটা হচ্ছে সকাল 2:40, 4:25, 6:30, 8:48, 9:40, 10:25, দুপুরবেলার দিকে 1:30 এবং বিকেলে 4:05, 6:35, 7:38, 8:15। এবারে চলছে হাওড়া আমতা, দেখুন টাইম টেবিলটা কী আছে। সকাল 7:00 এবং 8:05 এবং বিকেলে 5:20 থেকে 6:45 এবং হাওড়া আমতা সকাল 6:05, 8:40, বিকেলে 4:30, 7:15। হলদিয়া হাওড়া শাখায় সকাল 6:05 এবং বিকেলে 5:15। এটা হচ্ছে পাওয়া গেল। এবারে দেখুন অন্য যেটা আছে, হাওড়া হলদিয়া যেটা হচ্ছে সেখানে হচ্ছে সকাল 6:15, সন্ধ্যা 6:00, দীঘা পাঁশকুড়া যেটা হচ্ছে এবং সাঁতরাগাছি এখানটায় যেটা হচ্ছে 5:45 এবং সাঁতরাগাছি পাঁশকুড়া দীঘা হচ্ছে ছাড়বে 6:15। পাঁশকুড়া হাওড়া থেকে সেটা হচ্ছে সকাল 3:32, 6:25, 8:50, 11:32, দুপুরবেলার দিকে 2:02, বিকালের দিকে 4:40, 8:18 লাস্ট ট্রেন। এবার হচ্ছে হাওড়া পাঁশকুড়া সেটা হচ্ছে সকাল 6:43, 9:05, 10:12 এবং 11:15, বেলার দিকে 2:40, বিকালের দিকে 3:45, 5:35, 7:05। এবার হচ্ছে মেছেদা হাওড়া সকাল 4:20, 6:15, বেলার দিকে 1:25 থাকবে। এবারে হাওড়া মেছেদা কী হচ্ছে বিকাল 5:50 এবং 6:55। হাওড়া খড়গপুর সকাল 3:25, 7:15, বিকেলে 4:30, 8:48। খড়গপুর হাওড়া সকাল 3:50, 5:25 এবং 7:40। দুপুরবেলাতে 2:15, দীঘা মেছেদা সকাল 11:15 এবং মেছেদা সাঁতরাগাছিতে হচ্ছে দুপুর 2:12। খড়গপুর হাওড়া এখানে দেখুন বলা হচ্ছে সকাল 3:50, 5:25, 7:40 এবং দুপুর 2:15। তো বন্ধুরা, এটাই ছিল লেটেস্ট আপডেট, যেটুকু পাওয়া গেছিলো আপনাদের জানিয়ে দিলাম। আশা করি এটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে, প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, পরবর্তী আপডেটে আবারও দেখা হচ্ছে।